আসসালামু আলাইকুম সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত NIGC হোম কলেজ প্রোগ্রামে তোমাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আমি আমাতুসালাম, প্রভাষক ফিনান্স, ব্যাংকিং ও বিমা। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র হতে তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য থেকে ঋণ পরিশোধ সূচি কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়ে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো দেরি না করে শুরু করি। আমাদের প্রিয় প্রতিষ্ঠান, প্রাণের প্রতিষ্ঠান ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসের আলোচ্য বিষয় ঋণ পরিশোধ সূচি প্রস্তুত করা। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে একটি উদ্দীপক এবং অথবা একটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে ঋণ পরিশোধ সূচি কীভাবে প্রস্তুত করতে হয় তা শিখাব। দেখো, এখানে একটি উদ্দীপক রয়েছে। জনাব নজরুল ইসলাম উত্তরা ব্যাংক হতে 2 লক্ষ টাকা ঋণ নিতে চান। উত্তরা ব্যাংক তাকে 10% সুদে 4 বছরের জন্য ঋণ মঞ্জুর করল। তোমাদের সুবিধার্থে আমি আরেকবার পড়ছি। জনাব নজরুল ইসলাম উত্তরা ব্যাংক হতে 2 লক্ষ টাকা ঋণ নিতে চান। উত্তরা ব্যাংক তাকে 10% সুদে 4 বছরের জন্য ঋণ মঞ্জুর করল। এখানে 2টি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন ক, নজরুল ইসলামকে প্রতি কিস্তিতে কত টাকা পরিশোধ করতে হবে। খ, কিস্তির উপর ভিত্তি করে নজরুল ইসলামের জন্য ঋণ পরিশোধের সূচি বা তালিকা প্রস্তুত কর। প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে প্রথমে কিস্তি নির্ধারণ করতে হবে, অর্থাৎ প্রতি বছর তাকে কী পরিমাণ কিস্তি পরিশোধ করতে হবে। আর দ্বিতীয় প্রশ্নটি হলো সেই কিস্তির উপর ভিত্তি করে নজরুল ইসলামের জন্য ঋণ পরিশোধ সূচি বা তালিকা প্রস্তুত করতে হবে। তাহলে ক নং সমাধানটি একটু দেখে নিচ্ছি আমরা। প্রথমেই তথ্য বা ইনফরমেশনগুলো একটু বলে নিচ্ছি। এখানে দেয়া আছে ঋণের পরিমাণ PVA, সাধারণ বর্তমান মূল্যের এনুইটি 2 লক্ষ টাকা, অর্থাৎ সাধারণ এনুইটির যে বর্তমান মূল্য বা PVA রয়েছে সেটি হচ্ছে 2 লক্ষ টাকা। মেয়াদকাল, যাকে আমরা এন দিয়ে প্রকাশ করছি, মেয়াদকাল হচ্ছে 4 বছর, সুদের হার তথা আয় হচ্ছে 10% বা 0.10। বার্ষিক কিস্তির পরিমাণ বা এনুইটি আমাদের কত সেটি বের করতে হবে, যেহেতু এনুইটি দেয়া নাই, আমাদেরকে কিস্তির পরিমাণ বের করতে হবে। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সাধারণ এনুইটির বর্তমান মূল্যের সূত্র জানি, সেই সূত্র হচ্ছে PVA ইজ ইকুয়াল টু এ ইন্টু 1 - 1/1+i/n/i। তাহলে এখন আমরা মানগুলো বসিয়ে দিচ্ছি। PVA এর মান হচ্ছে 2 লক্ষ টাকা সমান, এর মান আমরা জানি না, ইন্টু আমরা এখন এখানে মান বসিয়ে দিব 1 - 1/1+ আই, এর মান হচ্ছে 0.10, এন এর মান হচ্ছে 4 বছর, আই এর মান হচ্ছে 0.10। এখন আমরা খুব সহজে সাইন্টিফিক ক্যালকুলেটারের সাহায্যে অঙ্ক করে ফেলব। তাহলে এখানে লিখলাম 2 লক্ষ টাকা সমান এ ইন্টু, প্রথমে আমরা উপরের এই কাজটি শেষ করি, 1 - 1/ এটা যদি আমরা যোগ করে নিই 1+0.10, তাহলে 1.10 আমাদের পাওয়ার বা মেয়াদকাল হচ্ছে 5, সরি আমাদের পাওয়ার বা মেয়াদকাল হচ্ছে 4, নিচে আমাদের 0.10 রয়েছে। এখন আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি। 2 লক্ষ টাকা PVA সমান, এর মান জানি না। এখন আমরা এই তৃতীয় বন্ধনের ভিতরে যে কাজগুলো রয়েছে সেগুলো করে ফেলছি। প্রথমেই 0.10 নিচে, এখন এই যে কাজটা, প্রথমে আমরা 1.10⁴ করব, অর্থাৎ আমরা পাচ্ছি এখানে ক্যালকুলেটারে হিসাব করে 1/1 -
আমরা যদি এই কাজটি করি তাহলে আমরা পাচ্ছি 1.4641 প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একটু বলে রাখছি, অঙ্ক করার সময় তোমরা ডিজিটগুলো ইংরেজিতেও লিখতে পারো, আবার চাইলে বাংলায় লিখতে পারো। তারপরে হচ্ছে আমাদের এই ক্যালকুলেশনটা আমরা করি, 2 লক্ষ এই মান জানা নাই। এখন আগে উপরের এই কাজটা করি, 1 বা 1 যদি আমরা 1.4641 দিয়ে ভাগ দেই তাহলে আমরা যেটি পাব সেটি হচ্ছে 0.6830 0.6830 নিচে 1.0। এখন 2 লক্ষ টাকা দেয়া আছে, এর মান জানি না। এখন আমি 1.6830 যদি বাদ দিই তাহলে আমার থাকবে 0.317 0.3169 থাকবে, 3176 নিচে ভাগ দিব 0.10 নিয়ে। এরপরে আবার একটু করলাম, দেয়া আছে আমাদের 2 লক্ষ টাকা পিপিএ সমান, এর মান জানা নেই। এখন 0.3169 যদি আমি 0.10 দিয়ে ভাগ দিই তাহলে আমি পাব 3.16987 প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা মানগুলো থেকে এর মান বের করব। 2 লক্ষ টাকা ইন্টু এ 3.16987 এটা হচ্ছে ইসিকালটা। প্রিয় শিক্ষার্থীরা, এখন এই মানটা ঠিক থাকলো, এইটাকে এই পাশে নিয়ে আসি তাহলে এ 3.16987 = 2 লাখ। তাহলে আমরা এখন এর মান খুব সহজে বের করে ফেলতে পারবো। আমরা একটু এদিকে সরে যাচ্ছি, তাহলে এ সমান আমাদের 63,094 টাকা, 63,094.07 টাকা প্রায়। প্রিয় শিক্ষার্থীরা, ঋণ পরিশোধ সূচি নির্ণয়ের সুবিধার জন্য আমরা দশমিকের ঘরগুলো বাদ দিয়ে দিব, তাহলে প্রতি কিস্তিতে নজরুল ইসলামকে 63,094 টাকা পরিশোধ করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝলাম কিভাবে প্রতি কিস্তি নির্ণয় করতে হয় এবং কিস্তি কিভাবে পরিশোধ করতে হয়। এখন আমাদের যে দ্বিতীয় প্রশ্নটি রয়েছে, কিস্তির উপর ভিত্তি করে নজরুল ইসলামের জন্য ঋণ পরিশোধের সূচি বা তালিকা প্রস্তুত করো। প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা তালিকাটা দেখে নেই। এই তালিকা তৈরি করতে গেলে আমাদেরকে 6টি কলাম বা ঘর করতে হবে, 1, 2, 3, 4, 5, 6। এখন আমরা দেখে নেই আমরা কিভাবে নির্ণয় করব। তাহলে ঋণ পরিশোধ সূচি প্রস্তুতকরণ
পরিমাণ টাকায়, কারণ এই প্রত্যেকটা অঙ্কের পরিমাণ হচ্ছে টাকায় বর্ণনা করতে হবে। তাহলে দেখো, প্রথম ঘর আমরা বছর, বছরের দিয়ে নাম দিলাম। তারপর দ্বিতীয় ঘরে থাকবে ঋণের প্রারম্ভিক জের, অর্থাৎ কত টাকা থেকে ঋণ শুরু হলো। তিন নম্বর ঘরে থাকবে কিস্তির পরিমাণ, চতুর্থ ঘরে থাকবে সুদের পরিমাণ, আর পঞ্চম ঘরে থাকবে আসলের পরিমাণ, ষষ্ঠ ঘরে থাকবে ঋণের সমাপনী জের। এখন আমরা এগুলো কিভাবে নির্ণয় করব, তার সুবিধার্থে আমরা কতগুলো টেকনিক বা কৌশল অবলম্বন করেছি। এখন আমরা অঙ্ক করতে করতে আমরা টেকনিকগুলো দেখে নেব। প্রথমেই দেখো, প্রথম বছরে আমাদের ঋণের প্রারম্ভিক বা ঋণের শুরু হয়েছে 2 লক্ষ টাকা দিয়ে। এখন আমরা নির্ণয় করেছি এখানে কিস্তির পরিমাণ এ সমান কত পেয়েছি, 63,094 টাকা। তাহলে প্রথম বছরে আমাদের কিস্তির পরিমাণ 63,094 টাকা, এবং প্রথম বছরে আমাদের সুদের পরিমাণ। তাহলে এখন আসো সুদের পরিমাণ কিভাবে বের করব। সুদের পরিমাণ বের করার জন্য আমি এখানে লিখেছি 2 × 10%, অর্থাৎ দুই নং ঘরে আছে ঋণের প্রারম্ভিক জের। ঋণের প্রারম্ভিক জেরের সাথে 10% গুণ করে, অর্থাৎ ঋণের যে প্রারম্ভিক জের রয়েছে তার যদি 10% করি, তাহলে আমরা সুদের পরিমাণ পাব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, 2 লক্ষ টাকার 10% সুদ হচ্ছে 20,000 টাকা, আশা করি বুঝতে পারছো। এখন 5 নং ঘরে রয়েছে আসলের পরিমাণ। সুদ বের করলাম, কিস্তির পরিমাণ বের করেছি আগেই, তাহলে এখন বের করতে হবে আসলের পরিমাণ। আমি দেখো 5 নং ঘরে লিখেছি আসলের পরিমাণ। 5 নং ঘর আমরা কীভাবে পাবো, 3 বিয়োগ 4, অর্থাৎ 3 নং ঘর থেকে 4 নং ঘর বিয়োগ দিব। 3 নং ঘরে রয়েছে কিস্তির পরিমাণ, 4 নং ঘরে রয়েছে সুদের পরিমাণ, অর্থাৎ কিস্তির পরিমাণ থেকে সুদের পরিমাণ বাদ দিলে আমরা প্রতি বছরের আসলের পরিমাণ পাবো। কিস্তির পরিমাণ 63,094 টাকা, আর সুদের পরিমাণ হচ্ছে 20,000 টাকা। তাহলে আমরা পাচ্ছি কত, আসলের পরিমাণ পাচ্ছি 43,094 টাকা। এখন 6 নং ঘরে আমাদের রয়েছে ঋণের সমাপনী জের, অর্থাৎ বছরের প্রথম বছর ঋণ পরিশোধ করার পরে প্রথম বছরে কত টাকা তাইলে আমাদের সমাপনী উদ্ধৃত বা জের থাকলো, অর্থাৎ ঋণ পরিশোধ আর কত টাকার ঋণ পরিশোধ করতে হবে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এটা বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে 2 নং ঘর থেকে 5 নং ঘর বিয়োগ করতে হবে, অর্থাৎ ঋণের প্রারম্ভিক জের থেকে আসলের পরিমাণ যদি আমরা বাদ দেই তাহলে আমরা সমাপনী জের পেয়ে যাব। তাহলে ঋণের প্রারম্ভিক জের কত, 2 লক্ষ টাকা, আসল কত, 43,094 টাকা। 2 লক্ষ থেকে 43,094 যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো 1,56,906 টাকা। এটা আমাদের প্রথম বছরের জন্য সমাপনী জের, ঋণের সমাপনী জের। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যেটি প্রথম বছরের ঋণের সমাপনী জের সেটি হবে আমাদের দ্বিতীয় বছরের জন্য ঋণের প্রারম্ভিক জের। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, প্রথম বছরে যেটি আমাদের ঋণের সমাপনী জের সেটি হবে আমাদের দ্বিতীয় বছরের জন্য ঋণের প্রারম্ভিক জের। তাহলে আমাদের দ্বিতীয় বছরের ঋণের প্রারম্ভিক জের হচ্ছে 1,56,906 টাকা। আমাদের কিস্তির পরিমাণ তো প্রতি বছর একই আছে, একই থাকবে 63,094 টাকা। এখন সুদের পরিমাণ, তাহলে সুদের পরিমাণ কিসের উপর নির্ভর করে বের করবে, 4 × 2 × 10, অর্থাৎ ঋণের প্রারম্ভিক জেরের, ঋণের যে প্রারম্ভিক জের রয়েছে সেই প্রারম্ভিক জেরের 10%। তাহলে 1,56,906 টাকার 10% হচ্ছে 15,691 টাকা। এখন আসলের পরিমাণ বের করো। আসলের পরিমাণ কিভাবে বের করতে হবে, কিস্তির পরিমাণ থেকে সুদের পরিমাণ বাদ দিতে হবে। তাহলে আমরা কত পাচ্ছি, 47,403 টাকা। এখন আমরা ঋণের সমাপনী জের বের করব। ঋণের সমাপনী জের বের করার জন্য আমাদেরকে প্রারম্ভিক জের থেকে আমাদের আসলের পরিমাণ বাদ দিতে হবে। তাহলে আমরা পেলাম 1,09,503 টাকা দ্বিতীয় বছরের জন্য সমাপনী জের। এবার তৃতীয় বছরে এসে যেটা দ্বিতীয় বছরের সমাপনী জের সেটাই হয়ে যাবে তৃতীয় বছরের প্রারম্ভিক জের। তাহলে তৃতীয় বছরের প্রারম্ভিক জের কত পেলাম, 1,09,503 টাকা। কিস্তির পরিমাণ একই থাকবে, 63,094 টাকা। এখন এই যে আমাদের প্রারম্ভিক জের, ঋণের যে প্রারম্ভিক জের সেটির 10% কত, 10,950 টাকা। এখন আমরা ঋণের প্রারম্ভিক জের থেকে
আমরা কিস্তির পরিমাণ থেকে যখন আমরা সুদের পরিমাণ বাদ দিব তখন পেয়ে যাব আমরা আসলের পরিমাণ কত টাকা 52,144 টাকা পেলাম তৃতীয় বছরের জন্য আসলের পরিমাণ এবার তৃতীয় বছরের জন্য আমরা যখন ঋণের সমাপনী জের বের করব প্রারম্ভিক জের থেকে আমাদের আসলের পরিমাণ যখন বাদ দিব তখন থাকবে 57,359 টাকা প্রিয় শিক্ষার্থীরা তোমরা যখন ক্যালকুলেটারে হিসেব করবে তখন হয়তো এটা এমনও হতে পারে মানগুলো আসতে পারে 358.9 তো সেক্ষেত্রে আমরা এরকম এটাকে পূর্ণ সংখ্যা করে ফেলব তারপর দেখো প্রিয় শিক্ষার্থীরা 57,359 টাকা হচ্ছে আমাদের তৃতীয় বছরের ঋণের সমাপনী জের সেটাই আমাদের চতুর্থ বছরের জন্য ঋণের প্রারম্ভিক জের হবে তাহলে চতুর্থ বছরে আমরা ঋণের প্রারম্ভিক জের পেলাম 57,359 টাকা আমাদের কিস্তির পরিমাণ যেহেতু একই তাই 63,094 টাকা ঠিক থাকবে এখন সুদের পরিমাণ বের করি 57,359 টাকার 10% সুদ হচ্ছে 5,735 টাকা এখন কিস্তির টাকা থেকে যদি সুদের পরিমাণ বাদ দেই তাহলে আমরা পাবো 57,359 টাকা আসল প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো এই যে 57,359 টাকা তৃতীয় বছরের যে এখন কিন্তু আসলের পরিমাণ আমাদের সুদ হয়ে গেল আসল টাকা আমাদের সুদ হয়ে গেল আচ্ছা এখন দেখো এই যে আসল টাকা চতুর্থ বছরের আসল টাকা যোগ চতুর্থ বছরের সুদের পরিমাণ দুটোটা যোগ করে কিন্তু এই যে 63,094 টাকা আমরা পেলাম অর্থাৎ প্রতি বছর আমাদের কিস্তি একই রকম আছে তাহলে যেহেতু আমাদের তৃতীয় বছরের 57,359 টাকা সমাপনী জের ছিল চতুর্থ বছরে এসে আমরা 57,359 টাকা পরিশোধ করলাম তাহলে আমাদের আর কোনো ঋণের সমাপনী জের নেই আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা কিভাবে ঋণের সূচি বা পরিশোধ তালিকা নির্ণয় করতে হয় সেই সম্পর্কে ধারণা লাভ করেছো আজকের মতো তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে ইনশাল্লাহ আবারও হাজির হব অন্য কোনো টপিক নিয়ে ততদিনে ভালো থেকো সুস্থ থেকো নৈতিক গুণ সম্পন্ন হও এবং সবসময়ের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলবে আল্লাহ হাফেজ